হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পিঙ্কিস কিচেন। মাছ ভাত প্রিয় বাঙালির জন্য আজ আমি নিয়ে এসেছি চুনো মাছের পাতুরি রেসিপির ভিডিও নিয়ে। অনেকেই কিন্তু ভয় পায় কি করে রান্না করব, কিন্তু আমার ভিডিওটি দেখলে যারা এখনও রান্না করে দেখোনি তারা খুব সহজে কিন্তু তৈরি করতে পারবে। তাহলে দেখে না যাক আমি কি করে চুনো মাছের পাতুরিটি তৈরি করেছি। আমি একটি প্লেটের মধ্যে 500 গ্রাম কাচকি মাছের চুনো বলে থাকে এটা বাজারে, মাছটিকে কিন্তু আমি 10 থেকে 15 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেন মাছে অনেকটা বালি আর নোংরা থাকে। ভালো হয় একটি চালনির মধ্যে করে নিয়ে ভালো করে ঘষে ঘষে ধুলে সমস্ত বালিটাই ঝরে যায়। এইরকম একটা চালনির মধ্যে করে নিয়ে আমি মাছটাকে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিয়েছি। সাইডে রেখে দিচ্ছি মাছটাকে। এবার এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ, 2 বড় সাইজের রসুনের কোয়া, 2 টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর আমি ধনে পাতা নিয়েছি কিছুটা। এবার আমি পেঁয়াজটাকে হালকা করে কেটে নিচ্ছি। আমি চপারের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে চপ করে নেব। আমি চপারে দিয়ে চপ করছি, তোমরা চাইলে হাতেও ফাইন চপ করে নিতে পারো, কিন্তু চপারে খুব ইজিতেই চপ হয়ে যায় দেখে আমি চপারের মধ্যে চপ করছি। পেঁয়াজটা চপ করা হয়ে গেছে। এবার একটি বোলের মধ্যে আমি চপ করা পেঁয়াজ রসুন লঙ্কাটা ঢেলে দিচ্ছি। বাটিটাকে সাইডে রেখে দিলাম। দিয়ে এবার টমেটোটাকে আমি 4 টুকরো করে আবার চপারের মধ্যে দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে টমেটোটাও চপ করে নেব। তার মধ্যে আমি ধনে পাতাগুলোকে ভালো করে চপ করে নিচ্ছি। ধনে পাতাটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে। টমেটোটা চপ করা হয়ে গেছে। এবার ওই বোলের মধ্যে টমেটোটাও ঢেলে দিচ্ছি। একসাথে সবটা আগে মাখিয়ে নিলাম। এবার আমি মাছটাকে ঢেলে দিচ্ছি। মাছটাকে কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। খুব ইজি তৈরি করা, তোমরা দেখো খুব সহজেই কিন্তু ভিডিওটি দেখে তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। এর মধ্যে আমি 1 চামচ নুন দিচ্ছি, আর 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর একটু চিনি দিলাম টেস্ট ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এরপর আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে রান্নাটা করছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর যেহেতু পাতুরি করব তাই কলা পাতা নিয়েছি। কলা পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে আমি একটু গ্যাসের মধ্যে সেকে নিচ্ছি। তাহলে হয় কি, ভাজ করার সময় কলা পাতাটা ভেঙে যায় না। যে কোনো মাছের পাতুরি করার সময় কলা পাতাটা ঠিক এইভাবে একটু সেকে নিতে হবে। এবার ঠিক ওপর নিচ করে এইভাবে 2 বড় সাইজের কলা পাতাকে আমি এইভাবে রেখেছি। তার উপরে আর একটু ছোট মিডিয়াম সাইজের কলা পাতা এইভাবে রেখেছি, আমি সাইজ করে কেটে নিয়েছিলাম। এইবার মাখানো মাছটাকে আমি ঢেলে দিচ্ছি। ঠিক মাছ বরাবর রাখছি মাছটা। অন্যান্য মাছের রেসিপির ভিডিও লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবে। এবার একটু ছড়িয়ে দিলাম। ঠিক কলা পাতাটা এইভাবে মুড়ছি। প্রথমে ওপরের কলা পাতাটা দুদিক থেকে এইভাবে মুড়ে তারপর আবারও দুদিক দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি। এরপর নিচের কলা পাতাটাও সেম প্রসেসে মুড়ে নিচ্ছি। আমি একটু বড় সাইজের কলা পাতা ব্যবহার করছি, তার জন্য আমি এখানে সুতো ব্যবহার করছি না, আমি এমনি কলা পাতার মধ্যে করে মুড়েই প্যানে বসিয়ে দেব। ঠিক এইভাবে মোড়া থাকলে একটুও মাছ বাইরে বেরোবে না। তোমরা চাইলে সুতো দিয়েও বেঁধে দিতে পারো। একটি প্যান বসিয়ে ওভেনে 4 চামচ তেল দিয়েছি। তেলটা ব্রাশ দিয়ে চারিদিকে ব্রাশ করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে বসাতে হবে। এরপর আমি ঢাকা দিয়ে দেব। আমি ফ্লেমটাকে
মিডিয়াম হাই রেখে 10 মিনিট ওয়েট করব। 5 মিনিট পর একটু চেক করে নিয়েছিলাম, 10 মিনিট পর ফিরে এসেছি, অনেকটাই হয়ে গেছে। এবার একটি বড় থালা নিয়ে থালার মধ্যে উল্টে দিয়ে আবারও প্যানটি বসিয়ে থালা থেকে ঠিক আস্তে করে এইভাবে ঢেলে দিয়েছি, আবারও ঢাকা দিয়ে দিলাম। কলা পাতায় করতে না পারলে তোমরা প্যানে ঠিক মাছ মাখিয়ে এইভাবে তেল দিয়ে ঠিক মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে। যখন গায়ের থেকে তেল ছেড়ে যাবে, পুরো শুকিয়ে যাবে, তখন ভাবে মাছটা হয়ে গেছে। আমি সাইডে একটি প্যানে কিছুটা মাছ দিয়ে এইভাবে করে নিয়েছি। কলা পাতায় করে না পারলে ঠিক তোমরা প্যানের মধ্যেই কড়াইতে করে এইভাবে করতে পারো। অন্যদিকে কলা পাতায় মোড়া মাছটাও আমার হয়ে গেছে। আমি ঠান্ডা করে তারপর কলা পাতাটা খুলে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তোমরা এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।